আসসালামু আলাইকুম, সৈয়দ আফসারউদ্দিন আমন্ত্রণ জানাচ্ছি সংবাদে। প্রথমেই শিরোনাম, দ্য হেডলাইন্স। গ্রিসে সর্ব ইউরোপীয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন, সংক্ষেপে আইএভা কনভেনশনের প্রস্তুতি সম্পন্ন, কনভেনশন শুরু হচ্ছে শনিবার। গ্রিসে সর্ব ইউরোপীয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইএভা কনভেনশনের প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়েছে। পহেলা ডিসেম্বর এই কনভেনশন। এই কনভেনশন থেকে ইউরোপে বসবাসরত বাংলাদেশিদের ইমিগ্রেশন ইস্যু সহ ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানোর ব্যাপারে কথা বলবেন 300+ ডেলিগেটস। এথেন্সে বাংলাদেশ কমিউনিটির মধ্যে এ নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। গ্রিসের রাজধানী এথেন্স থেকে রিপোর্ট করেছেন আশম মাসুম, সাথে ছিলেন চ্যানেল এস টেলিভিশনের ইউরোপের বিশেষ প্রতিনিধি নুরুল ওয়াহিদ। বুধবার থেকেই বিভিন্ন দেশ থেকে ডেলিগেটসরা আসতে শুরু করেছেন গ্রিসের রাজধানী এথেন্সে। শুক্রবারও এথেন্স এয়ারপোর্টে ভিড় ছিল আমন্ত্রিত অতিথিদের পদতারণায়। বাংলাদেশ সহ ইউরোপের 25টি দেশের 300+ ডেলিগেটস 1 ও 2 ডিসেম্বর প্রেসিডেন্ট হোটেলে বসবেন। কিভাবে নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন করে বাংলাদেশকে সহযোগিতা করা যায় এমন উদ্দেশ্য নিয়ে কনভেনশনের ভেন্যু প্রেসিডেন্ট হোটেলে গিয়ে দেখা গেছে শেষ সময়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সবাই। ফ্রান্সের বিশিষ্ট ব্যবসায়ী এবং এই কনভেনশনের অন্যতম উদ্যোক্তা কাজী এনায়েতুল্লাহ ইনু বলেন, এই কনভেনশনের মধ্য দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি হবে। কিভাবে ইউরোপে আমাদের কমিউনিটি ডেভেলপ করা যায়, কিভাবে আমরা সম্মিলিতভাবে সমবেত প্রচেষ্টার মাধ্যমে আমরা স্থানীয়ভাবে আমাদের সমস্যা সমাধান করতে পারি, এবং সেই সঙ্গে কিভাবে আমাদের দেশকে, প্রাণপ্রিয় বাংলাদেশকে আমরা কিভাবে সাহায্য করতে পারি, সহযোগিতা করতে পারি, কিভাবে আমাদের দেশকে অর্থনৈতিক মুক্তির পথে নিয়ে যেতে পারি, সেই উদ্দেশ্যে আমরা এখানে এবং আশা করি কালকে পরশু আমরা অত্যন্ত আনন্দের মধ্যে সমবেত প্রচেষ্টার মাধ্যমে ঐক্যবদ্ধতার মাধ্যমে সিদ্ধান্ত নেব। আইএভা কনভেনশনে যুক্তরাজ্য থেকে যোগ দিয়েছে প্রায় 23টি সংগঠন। আইএভার ইউকে কনভেনার শামসুল আলম লিটন জানান, সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। যুক্তরাজ্যের যে কমিউনিটি, এই কমিউনিটি থেকে যতগুলো সংগঠন এই পর্যন্ত প্রায় 23টি সংগঠন এই পর্যন্ত এই এই আইএভা কনভেনশনের সঙ্গে জড়িত হয়েছে, এবং ইউরোপব্যাপী প্রায় 100-এর মতো সংগঠন এই সংগঠন এই আইএভা কনভেনশনের সঙ্গে জড়িত হচ্ছে, এবং প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। বাংলাদেশ থেকে আগত কনভেনার তানভীর সিদ্দিকী বলেন, এই সম্মেলনের মধ্য দিয়ে নতুন একটি দিগন্ত উন্মোচিত হবে গ্রিস থেকে। বাংলাদেশ থেকে আমি আইএভার এই সম্মেলনে প্রতিনিধিত্ব করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি বিশ্বাস করি এই আইএভা মহাসম্মেলনের মাধ্যমে ইউরোপ এবং বাংলাদেশের ভিতরে একটা নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। ফ্রান্সের তুলুজ বাংলাদেশি কমিউনিটির সভাপতি ফখরুল আকম সেলিম এমন সম্মেলনে যোগ দিয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন। এক কথায় বলবো, যেটা আমাদের প্রবাসী কল্যাণ এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এই আইএভা আয়োজনে বা এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা বিশাল ভূমিকা রাখতে পারব। জার্নালিস্টের চেয়ারম্যান ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আহমেদ সামা চৌধুরী জেপি এই কনভেনশনে যোগ দিতে এথেন্সে এসে পৌঁছেছেন বৃহস্পতিবার। কনভেনশনের দুই দিনে উদ্বোধন ও সমাপনী ছাড়াও এনআরবি উদ্যোগ, রেমিটেন্স, বিনিয়োগ, ইউরোপে শিক্ষা, বিজ্ঞানের সংস্কৃতিতে বাঙালিদের যোগাযোগ বৃদ্ধি ও উন্নয়ন নিয়ে 4টি সেমিনার ও কৃতি বাঙালিদের সম্মাননা জানানো হবে। বাংলাদেশ সহ ইউরোপের 25টি দেশের ডেলিগেটস ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন গ্রিসের রাজধানী এথেন্সে। এই প্রেসিডেন্ট হোটেল থেকেই 1 ও 2 ডিসেম্বর নতুন একটি বাংলাদেশের সূচনা হবে। গ্রিসের রাজধানী এথেন্স থেকে আশম মাসুম, চ্যানেল এস টেলিভিশন।